আছে দীর্ঘদিন মিটিং এ টিটিং এ যখন যাই কেউ কেউ আপিল করেছে বাট সবটা তো সম্ভব নয় অনেকগুলো আমরা করে দিয়েছি বাট দু তিনটে ব্যাপারে আমি ডিসিশন নিয়েছি যদিও টাকার সংকট আছে তা সত্ত্বেও প্রাণীবন্ধু এবং প্রাণী মিত্র প্রাণীবন্ধু এবং প্রাণী মিত্ররা একটা ইনসেন্টিভস পায় এবং এআরডি ডিপার্টমেন্টে এরা কাজ করে এখনো পর্যন্ত এরা 1,500 টাকা একটা মান্থলি পেত সেখানে এই ইনসেন্টিভসটা আমরা 3,000 টাকা বাড়ালাম প্রাণীবন্ধু আর প্রাণী মিত্র দুটোর ক্ষেত্রে 3,000 টাকা করে দিলাম 1,500 টাকা আমরাই করেছিলাম আগে কিছুই পেত না শুধু ইনসেন্টিভ ইঞ্জেকশন দিলে টাকা পেত আর দুই হচ্ছে ভিলেজ রিসোর্স যেটা ভিআরপি ওই মাঝে মাঝে আমাকে প্ল্যাকার্ড দেখায় আমি ওদের বকলেও মনে রাখবে না আমি ভালোবাসি আগে কিছুদিন ওদের বাড়ানো হয়েছিল কিন্তু ওদের একটা ডিমান্ড ছিল যে ওদের যদি 5,250 টাকা করে দেওয়া হয় কারণ ওরা যেটা পেত ওরা হচ্ছে 20 দিনের বা 30 দিনের একটা কিছু পেত তাতে ওরা খুব কম পেত তাই টোটাল এটার জন্য 105 কোটি টাকা খরচ হবে বছরে কিন্তু ওদের আমি 5,250 কোটি টাকা মান্থলি করে দিলাম 20 দিনের বদলে 30 দিন করে দিলাম এটাই ওরা চাইছিল এটাও করে দিলাম আর কি আছে আবার বাদ বাকিটা কালকে বলবো সব একসাথে বলবো না গুলিয়ে ফেলবেন আর সব একসাথে বললে একসাথে সব খাওয়ার খেলে হজম করতেও পারবে।